জি কে বিদ কিরণ চ্যানেল এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টরি টাস্ক ফেব্রুয়ারি মাস তো চলো আজকে শুরু করছি প্রশ্নগুলো কী কী আছে দেখে নিচ্ছি জানুয়ারি মাসে মডেল অ্যাক্টরি টাস্কের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো চলো দেখে নিচ্ছি একে থেকে কী প্রশ্ন রয়েছে একে থেকে প্রশ্ন বলা হয়েছে এমন একটি খাদ্য উৎপাদন যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো কার্বোহাইড্রেট ভিটামিন লিপিড না প্রোটিন তো এখানে উত্তর হয়ে যাবে ভিটামিন যেখান থেকে কোনো শক্তি পাওয়া যায় না আসছি দুই এক দুই প্রশ্নে গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো সোডিয়াম আয়রন আয়োডিন আর ক্যালসিয়াম তো এখানে উত্তর হয়ে যাবে আয়োডিন দেখে নেব পরের প্রশ্নটা কি আছে পরের প্রশ্নটা আছে একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো আনারস আনারসের জ্যাম আম আর কোল্ড ড্রিঙ্কস তো এখানে প্রক্রিয়াজাত খাদ্য হচ্ছে আনারসের জ্যাম তো এরপর আমরা দেখে নিচ্ছি দুইয়ের দাগের কী কী প্রশ্ন রয়েছে এবং তিনের দাগের কী কী প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো দেখে নেওয়ার পরে আমরা সরাসরি উত্তরে চলে যাব তো দেখো এখানে দুইয়ের দাগের প্রশ্ন রয়েছে মোট তিনটি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে আর একটি বাক একটি বা দুটি বাক্যে উত্তর লিখতে দিয়েছে এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে এবং চারের দাগের মোট দুটি প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো দেখে নিচ্ছি এগুলোর উত্তর কী হবে রোগ হয় তো এখানে প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয় তারপর দেখো দুই দুই প্রশ্ন হচ্ছে চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে আছি দুই তিনের প্রশ্ন আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে তো উত্তর হচ্ছে আয়রন অক্সিজেন পরিবহনে সাহায্য করে আসছি তিন একে প্রশ্ন খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম লেখো তো উত্তর হচ্ছে খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম হলো সজনে ডাঁটা ওট আপেল পেঁপে ডাঁটা শাক ইত্যাদি তিন দুইয়ের প্রশ্ন ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় তো উত্তর লিখবে এই রোগের ফলে দেহের ওজন কমে যায় এখানে যায় মানে একটু ভুল রয়েছে জায়গা উন্তেস্ত উন্তেস্ত হবে ঠিক আছে তো দুইয়ের দাগের প্রশ্ন হচ্ছে দেহের রং ফ্যাকাশে হয়ে যায় দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে আর রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় আর শীত তিন দিনের প্রশ্ন মানব দেহের লিপিটের ভূমিকা উল্লেখ করো উত্তর হচ্ছে মানব ভূমিকাগুলি হলো লিপির মানুষের দেহে শক্তির উৎস কাজ করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে আর লিপির দেহে থেকে তাপ সরিয়ে লিপির দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় আসছি তিন চারের প্রশ্নে ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো ভিটামিন সি এর দুটি উৎস হল বাতাবি লেবু বা কমলা লেবু পেয়ারা আর পাকা পেঁপে তো এরপর আমরা দেখে নিচ্ছি চারদিকে প্রশ্ন তিন চারটি বাকি উত্তর মানব মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো তো উত্তরলে ফাইটোকেমিক্যালসের ভূমিকা হল ফাইটোকেমিক্যালস অক্সিডেন্ট হিসেবে কাজ করে ফাইটোকেমিক্যালস চোখ ভালো রাখতে সাহায্য করে আমাদের হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে আর চার নামালিক বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নাম্বাল লিখবে মানবদেহে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ছ নামিকে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এবং সাত নাম্বাল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবার চলে যাচ্ছি আমরা চার দুই প্রশ্নে জীব দেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো উত্তর লিখবে জল কোষের প্রোটোপলাজমকে সিক্ত ও সজীব রাখে জল রক্ত সঞ্চালন সাহায্য করে জলের মাধ্যমে রেচনপত্র দেহের বাইরে বেরিয়ে যায় জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা